মাত্র 20 সেকেন্ডে 10 থেকে 15 বার কোপানো হয়েছে রশিদিকে, প্রাণে বেঁচে গেলেও হারাতে হচ্ছে চোখ। ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রশিদিকে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এক যুবক 20 সেকেন্ডে 10 থেকে 15 বার কুপিয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক, এক চোখ হারাতে হচ্ছে। প্রথমে হলে উপস্থিত দর্শকরা ভেবেছিলেন হয়তো কোনো স্ট্যান্ড চলছে মঞ্চে, সেই ভুল ভাঙাতে সময় লাগেনি। দর্শকরা দেখলেন সত্যিই গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে কোপানো হচ্ছে সালমান রশিদিকে। সন্ত্রস্ত প্রত্যক্ষদর্শীরা বলেছেন অন্তত 10 থেকে 15 বার কোপানো হয়েছে বুকারজয়ী 75 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এই লেখককে। শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সৎকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় রশিদের উপর এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে কারো সঙ্গে পরিচয় করানো হচ্ছিল লেখককে, সেই সময় আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়েন 24 বছরের ওই যুবক। চলতে থাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো। ওই সময় যারা মঞ্চে ছিলেন তারা সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলেন। 20 সেকেন্ডের মধ্যে 10 থেকে 15 বার কোপানো হয়েছে রশিদিকে, তার ঘাড়েও আঘাত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ রশিদিকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠায়। গ্রেপ্তার করা হয় হামলাকারীকেও। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন অভিযুক্ত। বিতর্কিত উপন্যাস স্যাটানিক ভার্সেস এর জন্য 1989 সালে মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েন রশিদি। এমনকি তাকে হত্যার জন্য ফতোয়া এবং $3 মিলিয়ন পুরস্কারেরও ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রাণে বেঁচে গেলেও সালমান রশিদি ভেন্টিলেটরে রয়েছেন, কথা বলতে পারছেন না এবং চোখও হারাতে হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রশিদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেন খবর ভালো নয়, সালমান এরই মধ্যে এক চোখ হারিয়েছেন, মারাত্মক জখম রয়েছে তার লিভারে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।